বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি দশম অধ্যায়। দশম অধ্যায় মূলত আগের নয়টি অধ্যায়ের সামারি এবং কিছু নতুন জিনিস এখানে আসবে, যেমন অ্যাটাচড প্রোনাউন, দমিরুল মুত্তাসিল বলা হয়, অ্যাটাচড প্রোনাউনের কিছু ব্যবহার আমরা এখানে পাবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা দেখে নেব এই অধ্যায়ের ট্রান্সলেশনটা। প্রথম বাক্য আমরা দেখতে পাচ্ছি, হামিদ বলছে মান আন্তা, তুমি কে। এখানে আন্তা হচ্ছে একটা প্রোনাউন, যাকে আমরা ইংলিশে বলে থাকি ডিটাচড প্রোনাউন, আরবিতে আমরা বলবো এটাকে আদ-দমিরুল মুনফাসিল, অর্থাৎ ডিটাচড প্রোনাউন। মোহাম্মদ বলছে আনা তালিবুন বিল জামিআতি, আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। হামিদ বলছে আন্তা তালিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি জাদিদুন হচ্ছে নাজ, তালিবুন হচ্ছে মানউত। মোহাম্মদ বলছে নাম, হ্যাঁ আনা তালিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। হামিদ বলছে মিন আইনা আন্তা, তুমি কোত্থেকে। মোহাম্মদ বলছে আনা মিনাল হিন্দি, আমি হিন্দুস্তান থেকে। এখানে মিন হচ্ছে হারফু জার, হিন্দি হচ্ছে ইসিম মাজরুর, আনা হচ্ছে এখানে মুবতাদা, মিনাল হিন্দি এখানে হচ্ছে জারুন মাজরুরুন শিভুল জুমলা খবর। পরের বাক্য খেয়াল করি আমরা, হামিদ মাসমুকা, তোমার নাম কি। এখানে আমরা দেখতে পাচ্ছি কা, এটা ইসমুর সাথে অ্যাটাচড অবস্থায় এসেছে। ইসমুকা শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি অংশ, এটা হচ্ছে ইসমু আর হচ্ছে কা। তো ইসমু হচ্ছে এখানে মুদাফ এবং কা হচ্ছে এখানে মুদাফ ইলাইহি। ইসমুকা মাসমুকা, তোমার নাম কি। এই কাকে আমরা বলছি এখানে দমিরুল মুত্তাসিলুন। মোহাম্মদ বলছে ইসমি মুহাম্মাদুন, আমার নাম মুহাম্মদ। আমরা একই স্লাইডে এবার অ্যাটাচড প্রোনাউন এবং ডিটাচড প্রোনাউনকে পাশাপাশি শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে লেখা আছে ডিটাচড প্রোনাউন এবং বাম দিকে লেখা রয়েছে অ্যাটাচড প্রোনাউন। ডিটাচড প্রোনাউনকে বলা হচ্ছে দমিরুল মুনফাসিলুন, অ্যাটাচড প্রোনাউনকে বলা হচ্ছে দমিরুল মুত্তাসিলুন। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি গ ইবুন, গ ইবুন মানে হচ্ছে থার্ড পারসন, মুজাক্কার মাসকুলিন, এখানে মুফরাদ এক বচন, এক বচনে আছে হুয়া যার অর্থ হচ্ছে হি ও ইট। এটা অ্যাটাচড প্রোনাউন হিসেবে যখন আসবে তখন শুধু হু থাকবে। মুসান্না যাকে আমি বলছি ডুয়াল, সেক্ষেত্রে আমি বলছি হুমা, তারা দুজন পুরুষ, যখন এটা অ্যাটাচড অবস্থা থাকবে তখন সেটা হবে হুমা, অর্থাৎ অপরিবর্তিত থাকতেছে, এক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। জামাউন শব্দের অর্থ বলছি আমরা প্লুরাল, হুম শব্দের অর্থ বলছি দে, যখন সেটা আরেকটা নাউনের সাথে বা কোনো হারফুজারের সাথে যুক্ত হবে তখনও সেটা হুম অবস্থায় যুক্ত হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হুম দু ক্ষেত্রেই একই রকম। স্ত্রীবাচক শব্দকে বলছি আমরা মুয়ান্নাস, যাকে আমরা বলছি ফেমিনিন, মুফরাদ সিঙ্গুলার হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে হিয়া, মানে সে, যখন যুক্ত অবস্থা থাকবে তখন হবে হা, কিতাবুহা তার বই। মুসান্না অর্থাৎ দ্বিবচন, হুমা এখানেও হুমা। লক্ষণীয় বিষয়, পুরুষবাচক হুমা এবং স্ত্রীবাচক হুমা দেখতে একই রকম, গঠনে একই রকম, তবে পার্থক্য করতে পারবো কীভাবে, বাক্যের আগে এবং পরের শব্দগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে এটি পুরুষবাচক হুমা নাকি স্ত্রীবাচক হুমা। বহুবচনের ক্ষেত্রে দেখি যেমন হুন্না, এদিকেও হুন্না রয়েছে, একই রকম গঠন। দ্বিবচনের ক্ষেত্রে আমরা বলে থাকি মুখাতাবুন সেকেন্ড পারসন, এক বচনে বলছি আন্তা, আন্তা মুদাররিসুন, তুমি একজন শিক্ষক, কিন্তু এখানে অ্যাটাচড প্রোনাউন ব্যবহার করা হবে কা,
যেমন কিতাবুকা তোমার বই, এটা ভিন্নতর হয়েছে। আন্তুমা তোমরা দুজন পুরুষ লোক, মুসান্না ডুয়াল, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কুমা বলা হচ্ছে যখন অ্যাটাচড হবে তখন। কিতাবুকুমা তোমাদের দুজনের বই। যেমন বহুবচনে বেলা বলা হচ্ছে আংতুম তোমরা সকল পুরুষ লোক, কিতাবুকুম তোমাদের সকলের বই। এক্ষেত্রে দেখতে পাচ্ছি ভিন্নতা রয়েছে। এবার দেখি আমরা সেকেন্ড পার্সনের মুয়ান্নাস আন্তি, অ্যাটাচড প্রোনাউনে আমরা বলছি কি, কিতাবু কি। একজন মেয়েকে অ্যাড্রেস করে আমরা বললাম তোমার বই। দ্বিবচনে বেলা আমরা খেয়াল করি আন্তুমা, এখানে হচ্ছে কুমা, কিতাবু কুমা তোমাদের দুজনের বই। লক্ষণীয় বিষয় হচ্ছে পুরুষবাচকের আন্তুমা স্ত্রীবাচকের আন্তুমা দেখতে একই রকম, গঠনে একই রকম, তবে বাক্যের আগের পরের শব্দ দেখে আমাদের বুঝতে হবে এই কুমা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক। যেমন বা বহুবচন খেয়াল করি আমরা আন্তুন্না তোমরা সকল স্ত্রীলোক, যখন অ্যাটাচড প্রোনাউনের কথা বলছি তখন বলছি কুন্না, কিতাবু কুন্না মেয়েদেরকে অ্যাড্রেস করে বলবো তোমাদের সকলের বই, কিতাবু কুন্না তোমাদের সকলের বই। এরপর দেখতে পাচ্ছি আনা, আনা মানে আমি, এখানে বলা হচ্ছে মুতাকাল্লিম যে কথা বলে ফার্স্ট পার্সন। দেখতে পাচ্ছি আনা হচ্ছে এখানে প্রিটাস্ট প্রোনাউন, ইয়া হচ্ছে এখানে অ্যাটাস্ট প্রোনাউন, কিতাবি আমার বই, কলামি আমার কলম। নাহনু মানে হচ্ছে আমরা, অ্যাটাস্ট প্রোনাউনের রূপ হচ্ছে না, কিতাবুনা আমাদের বই, কলামুনা আমাদের কলম, রসুলুনা আমাদের রসুল। এক্ষেত্রে আমরা দমিরুন মুনফাসিরুন দমিরুন মুত্তাসিরুন সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। আমরা জানি যে ডিটাচড প্রণনগুলোকে আমরা বলছি দমিরুল মুনফাসিলুন এবং অ্যাটাচড প্রণনগুলোকে আমরা বলছি দমিরুল মুত্তাসিলুন। দমিরুন মুনফাসিলুন সম্পর্কে দেখি, বলা হয়েছে অলয়েস মারিফা, অলয়েস মারিফা অর্থাৎ তারা নির্দিষ্ট। আর মাবনি, মাবনিউন শব্দের অর্থ হচ্ছে ফিক্সড, তারা কোনো পরিবর্তন গ্রহণ করে না। এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে অলয়েস মারফু বা নমিনেটিভ কেজে আসবে তারা। দমিরুল মুত্তাসিলুন সম্পর্কে দেখি আমরা, এক নম্বর পয়েন্ট অলয়েস মারিফা, দুই নম্বর পয়েন্ট হচ্ছে মাবনি, তারা কোনো পরিবর্তন গ্রহণ করবে না। অলয়েস মাজরুর বা জেনেটিভ কেস, মানসুব বা অ্যাকুজেটিভ কেস, ক্যান বি অ্যাটাচড টু এ নাউন ভার্ব অর এ পার্টিকেল, নাউনের সাথে যুক্ত হতে পারে, ভার্বের সাথে যুক্ত হতে পারে, অথবা কোনো পার্টিকেল যেমন মিন ইলা এগুলোর সাথেও যুক্ত হতে পারে। এখানে ইয়াকে কি বলা হয়, ইয়াকে বলা হচ্ছে ইয়া উল মুতাকাল্লিমি অর্থাৎ ফার্স্ট পার্সনের ইয়া, ইয়া উল মুতাকাল্লিমি। এই স্লাইডে আমরা একটা নাউনের সাথে কীভাবে অ্যাটাচড প্রোনাউনকে যুক্ত করতে হয় সেই নিয়মটা আমরা এখানে শিখব। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামের মধ্যে ডিটাচড প্রোনাউনগুলোকে লেখা হয়েছে, তারপরে কলামে অ্যাটাচড প্রোনাউনের রূপগুলো দেওয়া হয়েছে, তৃতীয় কলামে তাদের অর্থগুলো বলা হয়েছে, এবং চতুর্থ কলামে দেখি বলা আছে কিতাবুন, অর্থাৎ কিতাবুন শব্দটা দিয়ে আমাদেরকে 14টি প্রোনাউনকে যুক্ত করতে হবে। এক নম্বর কিতাবুহু তার বই অর্থাৎ হিস বুক, কিতাবুহুমা দেয়ার বুক, এক্ষেত্রে দুজন পুরুষ লোকের কথা বোঝানো হচ্ছে, কিতাবুহুম দেয়ার বুকস অর্থাৎ তাদের সকলের বই, তাদের সকল পুরুষ লোকের বই। কিতাবুহা দেখতে পাচ্ছি হা আছে এখানে, হা যুক্ত হয়েছে, কিতাবুহা হার বুক, হুমা রয়েছে, কিতাবুহুমা দেয়ার বুকস অর্থাৎ দুজন স্ত্রীলোকের বই বোঝানো হচ্ছে এখানে, হুন্না যুক্ত হয়ে হলো কিতাবুহুন্না দেয়ার বুকস, এক্ষেত্রে সকল স্ত্রীলোককে বোঝানো হলো, কা কিতাবুকা ইয়োর বুক তোমার বই, এখানে পুরুষ লোককে অ্যাড্রেস করা হচ্ছে এই জন্য কিতাবুকা, কিতাবুকুমা তোমাদের দুজনের বই, কুম কিতাবুকুম
তোমাদের সকল পুরুষ লোকের বই, এখানে উপস্থিত যারা আছে তারা হচ্ছে সকল পুরুষ লোক। আন্তি, এটাকে বলা হচ্ছে কি, কিতাবু কি, ইয়োর বুক, একজন মেয়েকে অ্যাড্রেস করে বলছি কিতাবু কি, তোমার বই। দুজন মেয়েকে অ্যাড্রেস করে বলছি কিতাবু কুমা, তোমাদের দুজনের বই। কিতাবু কুন্না, মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি, যেখানে দুয়ের অধিক মেয়ে রয়েছে সেখানে তাদের উদ্দেশ্য করে বলছি কিতাবু কুন্না, তোমাদের সকলের বই। ইয়া যুক্ত হয়ে হলো কিতাবি, মাই বুক, আমার বই। না যুক্ত হয়ে হচ্ছে কিতাবু না, আওয়ার বুকস, অর্থাৎ আমাদের সকলের বই। তাহলে দাঁড়ালো কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবুনা। অনুরূপভাবে আমরা সাইয়ারাতুন শব্দটি দিয়ে 14টি প্রোনাউনকে যুক্ত করবো ইনশাল্লাহ। সাইয়ারাতুন শব্দের অর্থ হচ্ছে গাড়ি, সাইয়ারাতুহু তার গাড়ি, সাইয়ারাতুহুমা তাদের দুজন পুরুষ লোকের গাড়ি, সাইয়ারাতুহুম তাদের সকল পুরুষ লোকের গাড়ি, সাইয়ারাতুহা তার গাড়ি, এখানে আমি বলছি একজন স্ত্রীলোকের কথা, তার গাড়ি, সাইয়ারাতুহুমা তাদের দুজন স্ত্রীলোকের গাড়ি, সাইয়ারাতুহুন্না তাদের সকল স্ত্রীলোকের গাড়ি, সাইয়ারাতুকা তোমার গাড়ি, সাইয়ারাতুকুমা তোমাদের দুজন পুরুষ লোকের গাড়ি, সাইয়ারাতুকুম তোমাদের সকল পুরুষ লোকের গাড়ি, সাইয়ারাতুকি অর্থাৎ একজন মেয়েকে অ্যাড্রেস করে বলছি তোমার গাড়ি, সাইয়ারাতুকুমা দুজন স্ত্রীলোককে উদ্দেশ্য করে বলছি তোমাদের দুজনের গাড়ি, সাইয়ারাতুকুন্না সকল স্ত্রীলোককে উদ্দেশ্য করে বলছি তোমাদের সকলের গাড়ি, সাইয়ারাতি আমার গাড়ি, সাইয়ারাতুনা আমাদের গাড়ি। তাহলে দাঁড়ালো কি, সাইয়ারাতুহু, সাইয়ারাতুহুমা, সাইয়ারাতুহুম, সাইয়ারাতুহা, সাইয়ারাতুহুমা, সাইয়ারাতুহুন্না, সাইয়ারাতুকা, সাইয়ারাতুকুমা, সাইয়ারাতুকুম, সাইয়ারাতুকি, সাইয়ারাতুকুমা, সাইয়ারাতুকুন্না, সাইয়ারাতি, সাইয়ারাতুনা। যখন আত্মা উল মারবুতা অথবা ক্লোজড তা যখন পরবর্তী আরেকটি অক্ষরের সাথে যুক্ত হয় তখন সেটা ওপেন তায় পরিণত হয়। ওপেন তাকে আমরা বলছি এখানে আত্মা উল মাফতুহা। যেমন এখানে দেখি আমরা সাইয়ারাতুহু, উপরের বানান খেয়াল করি সাইয়ারাতুন রয়েছে, নিচের বানান আমরা খেয়াল করছি সাইয়ারাতুহু, সেখানে ওপেন তা হয়েছে। আমি একটু বড় করে এখানে লেখার চেষ্টা করি, সাইয়া র তু হু, এটা ওপেন তা, অর্থাৎ পরে একটি হা রয়েছে, হায়ের সাথে যুক্ত হওয়ার সময় ক্লোজড তাটা ওপেন তায় পরিণত হয়েছে। ইয়াউল মুতাকাল্লিম সম্পর্কে, ইয়াউল মুতাকাল্লিমের সাথে যখন যুক্ত হচ্ছে তখন কীভাবে সেটি কাসরা গ্রহণ করছে সেটা আমরা দেখি এখানে। যখন ইয়াউল মুতাকাল্লিমের সাথে কোনো নাউন যুক্ত হচ্ছে তখন নাউনের শেষের অক্ষরে কাসরা আসতেছে, জের আসতেছে, তার কারণটা কী? তার কারণ হচ্ছে ইয়া এর উপর সুকুন থাকলে অবশ্যই আগের অক্ষরটাতে জের হতে হবে। এই জন্য বলা হয়েছে দ্য লাস্ট লেটার অফ দ্য মুদাফ গেটস এ কাসরা ওয়েন অ্যাটাচ টু ইয়াউল মুতাকাল্লিম, এ দম্মা অন দ্য লাস্ট লেটার উড হ্যাভ মেড দ্য প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্ট, অর্থাৎ এমন উচ্চারণ করাটা একটু ডিফিকাল্ট, কিতাবুই, বরং কিতাবি কথাটা শব্দটি উচ্চারণ করতে সহজ, এই জন্য কিতাবুই না হয় কিতাবি হয়েছে। ইসমি মুহাম্মাদুন, আমার নাম মুহাম্মাদ। হামিদ বলছে ওয়ামান হাযাল ফাতাল্লাযী মা'আকা, এবং এই যুবকটি যে তোমার সাথে রয়েছে সে কে? এখানে আমরা দেখতে পাচ্ছি হাযা ইসমু ইশারার পরে আল ফাতা,
বাদাল হিসেবে এসেছে আল্লাযী হচ্ছে ইসমু মাউসুল মাকা হচ্ছে সিলাতুল মাউসুল অর্থ দাঁড়ালো এই যুবকটিকে যে তোমার সাথে রয়েছে মুহাম্মদ বলছে হুয়া জামিলি সে আমার ক্লাসমেট বা সে আমার সহপাঠী এখানে দুটি শব্দ রয়েছে জামিলুন এবং সাথে ইয়া জামিলুন শব্দের অর্থ হচ্ছে সহপাঠী ইয়া হচ্ছে আমার সহপাঠী ইয়া বলতে এখানে ইয়াউল মুতাকাল্লিম বলা হয় অর্থাৎ যে কথা বলছে তাকে বলা হয় মুতাকাল্লিম অর্থাৎ আনা শব্দের অ্যাটাচড প্রোনাউনের রূপ হচ্ছে ইয়া হুয়া জামিলি সে আমার সহপাঠী হামিদ বলছে আহুয়া আয়দন মিনাল হিন্দি আহুয়া আয়দন মিনাল হিন্দি সেও কি হিন্দুস্তান থেকে এখানে আয়দন শব্দের অর্থ হচ্ছে অলসো অথবা বাংলা আমরা বলে থাকি ও সেও কি হিন্দুস্তান থেকে মোহাম্মদ বলছে লা হুয়া মিনাল ইয়াবানি সে জাপান থেকে হামিদ বলছে মাসমুহু তার নাম কি মোহাম্মদ বলছে ইসমুহু হামজাতু তার নাম হচ্ছে হামজা হামিদ বলছে মা লুগাতুকা ইয়া মুহাম্মাদু তোমার ভাষা কি হে মুহাম্মদ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি শব্দ রয়েছে একটা হচ্ছে লুগাতু লুগাতু এটা একটা শব্দ কা একটা শব্দ এখানে দুটি শব্দ লুগাতু হচ্ছে এখানে মুদাফ আর কা হচ্ছে এখানে মুদাফ ইলাইহি তোমার ভাষা কি হে মুহাম্মদ মুহাম্মদ বলছে লুগাতি লুগাতি আল উরুদিয়াতু লুগাতিল উরুদিয়াতু আমার ভাষা উর্দু এখানে লুগাতি দুটি শব্দ রয়েছে লুগাতুন প্লাস ইয়া লুগাতি এবং উরুদিয়াতু হচ্ছে এখানে এই ছোট বাক্যটিকে যদি আমরা অ্যানালাইসিস করি লুগাতু হচ্ছে এখানে মুদাফ এবং ইয়া হচ্ছে মুদাফ ইলাইহি এবং লুগাতুকে আমরা বলবো মুবতাদা এবং খবর হিসেবে এসেছে এখানে উরুদিয়াতু অর্থাৎ উর্দু হামিদ বলছে আহিয়া লুগাতুন সাহলাতুন সেটি কি একটি সহজ ভাষা যেহেতু লুগাতুন একটি স্ত্রীবাচক শব্দ কাজে হিয়া নিয়ে এসেছি আমরা এখানে আহিয়া লুগাতুন সাহলাতুন সেটি কি একটি সহজ ভাষা এখানে সাহলাতুন লুগাতুনের নাত হিসেবে এসেছে মুহাম্মদ নাম হিয়া লুগাতুন সাহলাতুন হ্যাঁ সেটি একটি সহজ ভাষা হামিদ বলছে ওয়া হামজাতু এবং হামজা মা লুগাতুহু তার ভাষা কি এখানে হামজা বলে আমরা তাকে ইন্ট্রোডিউস করলাম এবং এরপরে যে বাক্যটি আসতেছে সেই বাক্যটি তার সম্পর্কেই করা হচ্ছে মা লুগাতুহু তার ভাষা কি মোহাম্মদ বলছে লুগাতুহু আল ইয়াবানিয়াতু আমরা যদি একসাথে পড়ি তাহলে বলতে হবে লুগাতুহুল ইয়াবানিয়াতু তার ভাষা হচ্ছে জাপানি ভাষা ওয়াহিয়া লুগাতুন সাবাতুন এবং সেটি একটি কঠিন ভাষা এখানে আমরা দেখতে পাচ্ছি সাবাতুন শব্দটি নাত হিসেবে এসেছে লুগাতুন এখানে মানউদ এখানে আমরা দেখতে পাচ্ছি আল লুগাতুল ইয়াবানিয়াতু জাপানি ভাষা এই আল লুগাতু শব্দটি এখানে মানউদ আল ইয়াবানিয়াতু শব্দটি এখানে নাত আল লুগাতুল ইয়াবানিয়াতু এখানে দেখতে পাচ্ছি দুটোতেই আলযুক্ত হয়েছে অর্থাৎ দুটো নির্দিষ্ট হামিদ বলছে আইনা আবুকা ইয়া মুহাম্মাদু তোমার বাবা কোথায় হে মুহাম্মাদ এখানে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো আবুন এবং আখুন এই দুটি শব্দ আমরা এই চ্যাপ্টারে পাচ্ছি যেটি স্পেশাল নাউনের মধ্যে পড়ে আবু শব্দটি মুদফ হিসেবে আসলে একটা এক্সট্রা ওয়াও আসে যেটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবুকা এখানে একটি ওয়াও এসেছে স্পেশাল নাউনের মধ্যে আখুন এবং আবুন এর কথা আমরা শুনেছি স্পেশাল নাউনগুলো কীভাবে মুদাফ ইলাহির সাথে যুক্ত হয় বা মুদাফ ইলাহির সাথে যুক্ত হওয়ার সময় তাদের মধ্যে যে একটা এক্সট্রা ওয়াও আসে এটা সম্পর্কে আমরা এখানে জানতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কলামে ডিটাচড প্রোনাউনগুলোকে লেখা হয়েছে সেকেন্ড কলামে অ্যাটাচড প্রোনাউনের রূপগুলো দেওয়া হয়েছে এখানে
এরপরে কলামে লেখা আছে আখুন, আখুন দিয়ে আমাদেরকে 14টি প্রোনাউনকে যুক্ত করতে হবে। প্রথমে আমরা খেয়াল করছি আহুহু, তার ভাই, এক্সট্রা ওয়াও এসেছে এখানে। এই নোটটা খেয়াল করি আমরা এখানে, এক্সট্রা ওয়াও বিটুইন মুদাফ এন্ড মুদাফ ইলাইহি। যেমন এখানে বলা হয়েছে মুহাম্মদ ফাদার, আবু মুহাম্মাদিন, আবু এখানে একটু আছে, এটা ওয়াও এসেছে, তারপরে মুহাম্মাদিন, মুহাম্মাদের বাবা। আবুন এবং আখুন দুটি স্পেশাল নাউন, টোটাল স্পেশাল নাউন আমরা জানি চারটা, চ্যাপ্টারে দুটি রয়েছে এবং পরবর্তীতে বাকি দুটি শিখব ইনশাআল্লাহ। আমরা আখু দিয়ে সবগুলো প্রণামকে যুক্ত করি। এবার আখু হুমা, তাদের দুজনের ভাই, আখু হুম তাদের সকলের ভাই, আখু হা তার ভাই অর্থাৎ একজন স্ত্রী লোকের ভাই, আখু হুমা তাদের দুজন স্ত্রী লোকের ভাই, আখু হুন্না তাদের সকল স্ত্রী লোকের ভাই, আখুকা তোমার ভাই, আখু কুমা তোমাদের দুজনের ভাই, আখু কুম তোমাদের সকলের ভাই। এখানে আমি তিনটি সেকেন্ড পারসন মেসকুলিন জেন্ডারের জন্য বললাম। আখু কি একজন মেয়েকে অ্যাড্রেস করে বলছি তোমার ভাই, আখু কুমা দুজন মেয়েকে অ্যাড্রেস করে বলছি তোমাদের দুজনের ভাই, আখু কুন্না দুয়ের অধিক মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি তোমাদের সকলের ভাই, আখি আমার ভাই, আখুনা আমাদের সকলের ভাই। এখানে আখি এর বেলায় আমরা দেখতে পাচ্ছি কোনো এক্সট্রা ওয়াও যুক্ত হয়নি। অনুরূপভাবে আবুহু, আবুহুমা, আবুহুম, আবুহা, আবুহুমা, আবুহুন্না, আবুকা, আবুকুমা, আবুকুম, আবুকি, আবুকুমা, আবুকুন্না, আবি, আবুনা। স্লাইড থেকে আমরা শিখলাম আখুন এবং আবুন যখন মুদাফ ইলাইহির সাথে যুক্ত হবে, অর্থাৎ নিজেই যখন মুদাফ হিসাবে আরেকটি নাউন অথবা প্রোনাউনের সাথে যুক্ত হবে, তখন একটি এক্সট্রা ওয়াও আসবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ইয়াউল মুতাকাল্লিম, সেখানে ইয়া যুক্ত হলেই চলবে, সেক্ষেত্রে এক্সট্রা ওয়াও যুক্ত হতে হবে না। মোহাম্মদ বলছে আবি ফিল কুয়াইতি, আমার বাবা কুয়েতে, হুয়া তবিবুন শাহিরুন, তিনি একজন বিখ্যাত ডাক্তার। শাহিরুন এখানে নাআত হিসেবে এসেছে, তবিবুন এখানে মানউত। হামিদ বলছে ও আইনা উম্মুকা, তোমার মা কোথায়? উম্মুকা এখানে দুটি শব্দ, উম্মু এবং কা, উম্মু হচ্ছে মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি। পরে বাক্য মুহাম্মদ বলছে হিয়া আইদন ফিল কুয়াইতি, হিয়া আইদন ফিল কুয়াইতি, তিনিও কুয়েতে রয়েছেন, মা আবি আমার বাবার সাথে। আবু শব্দটি এখানে মাজরুর অবস্থায় আছে এবং সেটা মুদাফ, ইয়া হচ্ছে এখানে মুদাফ ইলাইহি। তিনিও কুয়েতে আমার বাবার সাথে আছেন। হিয়া মুদাররিসাতুন হুনাকা, তিনি সেখানে একজন শিক্ষিকা। হামিদ বলছে আযহাবতা ইলাল কুয়াইতি ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তুমি কি কুয়েতে গিয়েছিলে? লক্ষণীয় বিষয়, এখানে একটা ফিল পেলাম আমরা, ফিলুল মাদি, অতীতকালে একটি ভার পেলাম এখানে, যেখানে বলা আছে যাহাবতা, আমরা এতদিন দেখে এসেছি যাহাবা অর্থাৎ সে গেল, এখানে বলা হচ্ছে যাহাবতা অর্থাৎ তুমি গিয়েছ। তো আমরা এটা অর্থ করি যাহাবতা ইলাল কুয়াইতি ইয়া মুহাম্মাদু, তুমি কি কুয়েতে গিয়েছ হে মুহাম্মদ। এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাস্ট টেন্সে যে ভার্ব রয়েছে, ভার্বের শেষে আমরা দেখতে পাই কখনো আলিফ যুক্ত হয়, কখনো তা যুক্ত হয়, কখনো নুন যুক্ত হয়। তো এখানে 14টি প্রোনাউনের এগেনস্টে আমরা দেখব কোন কোন সাফিক্সগুলো পাস্ট টেন্সের ভার্বের সাথে যুক্ত হচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কলামের মধ্যে বলা হয়েছে দমিরুন মুনফাসিলুন ডিটাচড প্রোনাউন, এখানে 14টি প্রোনাউনকে লেখা হয়েছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না,
আন্তা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না আনা নাহনু। দমিরুল মুত্তাসিরুন অত হুয়ার জন্য ব্যবহার করা হয় হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না। এখন আমরা দেখব পাস্ট টেন্সের ভার্ব সাফিক্স হিসাবে কোনগুলো যুক্ত হয়। এক নম্বরে খেয়াল করি হুয়া, হুয়ার বেলায় আমরা বলছি ব্ল্যাঙ্ক, এখানে কিছু নাই অর্থাৎ কিছু যুক্ত হয় না। হুমার বেলায় বলছি সুকুনযুক্ত আলিফ যুক্ত হচ্ছে, হুম এর বেলায় বলছি সুকুনযুক্ত ওয়াও এবং খালি আলিফ যুক্ত হচ্ছে, হিয়ার বেলায় সুকুনযুক্ত তা যুক্ত হচ্ছে, হুমার বেলায় তা আলিফ যুক্ত হচ্ছে, হুন্না নুন জবর না যুক্ত হচ্ছে, আংতা তা যুক্ত হচ্ছে, আংতুমা তুমা যুক্ত হচ্ছে, আংতুম তুম যুক্ত হচ্ছে, আংতি তি যুক্ত হচ্ছে, আংতুমা তুমা যুক্ত হচ্ছে, আংতুন্না তুন্না যুক্ত হচ্ছে, আনা তু যুক্ত হচ্ছে, নাহনু না যুক্ত হচ্ছে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে লিখি এখানে, রাহাবা সে গেল, হুমার বেলায় হচ্ছে রাহাবা, হুমের বেলায় হবে রাহাবু, হিয়ার বেলা হচ্ছে রাহাবাত, হুমার বেলা হবে রাহাবাতা, হুন্নার বেলা যুক্ত হচ্ছে রাহাবনা, আংতার বেলা হচ্ছে রাহাবতা, আংতুমার বেলা লিখছি রাহাবতুমা, আংতুম রাহাবতুম, আংতি রাহাবতি, আংতুমা রাহাবতুমা, আংতুন্না রাহাবতুন্না, আনা রাহাবতু, নাহনু রাহাবনা। আমি এখানে সাফিক্সগুলোকে আলাদা করে বোঝানোর চেষ্টা করছি। এখানে যুক্ত হয়েছে সুকুনযুক্ত আলিফ, এখানে যুক্ত হয়েছে ওয়াও আলিফ, এখানে যুক্ত হয়েছে তা, এখানে যুক্ত হয়েছে তা আলিফ, এখানে যুক্ত হয়েছে নুন জবর না, এখানে তা জবর তা, এখানে যুক্ত হয়েছে তুমা, এখানে তুম, এখানে তি, এখানে তুমা, এখানে তুন্না, এখানে তু, এখানে না। অর্থাৎ মূল শব্দটা ছিল দাহাব, তার সাথে এগুলো যুক্ত হয়েছে। পাস্ট টেন্স ভার্বের কনজুগেশন কীভাবে করতে হয় আমরা এখন সেটা শিখব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে খরাজা, হি লেফট বা খরাজা ভার্বের কনজুগেশন এখানে করা হয়েছে, যেখানে 14টি প্রোনাউনকে লেখা হয়েছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আংতি আন্তুমা আংতুন্না, আনা নাহনু। এবং এগুলো সাফিক্স অর্থাৎ ভার্বের সাথে কোন সাফিক্সগুলো যুক্ত হচ্ছে সেগুলোকে এখানে লেখা হয়েছে, এবং ফাইল হিসাবে কোন অক্ষরটুকু বা কোন অংশটুকু ফাইলকে রিপ্রেজেন্ট করছে সেগুলো এখানে লেখা হয়েছে, এবং এই কলামে ভার্বের কনজুগেশনটা করা হয়েছে। তো এখানে আমরা শুরুতেই দেখে নিই, হুয়ার জন্য বলছি খরাজা, সে বেরিয়ে গেল, খরাজা তারা দুজন বেরিয়ে গেল, খরাজু তারা সকলে বেরিয়ে গেল, এগুলো তিনটে কিন্তু পুরুষবাচক শব্দের জন্য। এবার বলছি খরাজাত, সে বেরিয়ে গেল অর্থাৎ একজন স্ত্রীলোক বেরিয়ে গেল, খরাজাতা তারা দুজন স্ত্রীলোক বেরিয়ে গেল, খরাজনা তারা সকলে বেরিয়ে গেল। এবার বলছি সেকেন্ড পার্সনের জন্য, তুমি বেরিয়ে গেলে খরাজতা, খরাজতুমা তোমরা দুজন বেরিয়ে গেলে, খরাজতুম তোমরা সকলে বেরিয়ে গেলে, স্ত্রীবাচক সেকেন্ড পার্সনের জন্য খরাজতি তুমি বেরিয়ে গেলে, খরাজতুমা তোমরা দুজন বেরিয়ে গেলে, খরাজতুন্না তোমরা সকলে বেরিয়ে গেলে। ফার্স্ট পার্সন আমি বেরিয়ে গেলাম, খরাজতু আমরা বেরিয়ে গেলাম, খরাজনা। এবার আমরা দেখি এখানে ফাইল হিসেবে কি রয়েছে, যেমন হুয়া শব্দের বেলায় আমরা দেখতে পাচ্ছি খরাজা, ফাইল বলা হয়েছে মুস্তাতির অর্থাৎ হিডেন, এখানে হুয়া শব্দের জন্য আলাদা কোনো রিপ্রেজেন্টেটিভ বা আলাদা কোনো সাফিক্স যুক্ত হয়নি। তারপর দেখতে পাচ্ছি সুকুনযুক্ত আলিফ, খরাজা
অর্থাৎ জিমের পরে আমরা দেখতে পাচ্ছি একটি আলিফ যুক্ত হয়েছে, যা দেখে বুঝতে পারবো এখানে ফাইল হচ্ছে দুইজন পুরুষ লোক। তো ফাইল এখানে সুকুনযুক্ত আলিফ। খরাজু দেখতে পাচ্ছি সুকুনযুক্ত ওয়াও। সুকুনযুক্ত ওয়াও যদি আমি দেখি খরাজু, তাহলে বুঝতে পারবো যে এখানে ফাইল হিসাবে হুম অর্থাৎ তারা। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে এখানে একটা আলিফ দেখতে পাচ্ছি আমরা, ওয়ার উপরে একটা আলিফ দেখতে পাচ্ছি। আলিফ সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে, দিস আলিফ ইজ কল্ড আলিফুল উইকায়াহ, আলিফুল উইকায়াহ, আলিফ অফ প্রোটেকশন, ইট প্রোটেক্টস দ্য ওয়াও ফ্রম বিং মিস্টেকেন ফর দ্য কনজাংশন ওয়াও, ইট ইজ রিটেন বাট নট প্রোনাউন্সড। অর্থাৎ আমরা জানি ওয়াও শব্দের অর্থ হচ্ছে এবং, আমরা যেন ভুলে এটাকে এবং এর ওয়াও মনে না করি, সেজন্য এই আলিফকে দেওয়া হয়েছে, যে আলিফকে বলা হচ্ছে আলিফ অফ প্রোটেকশন, আলিফুল উইকায়াহ। এরপরে দেখতে পাচ্ছি আমরা হিয়ার জন্য খরাজাত বলছি, ফাইল হিসাবে এখানে বলা হচ্ছে মুস্তাতির অর্থাৎ হিডেন। এখানে হিয়ার জন্য আলাদা কোনো ফাইল এর কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, অতিরিক্ত একটি তা রয়েছে এখানে। এই তাকে বলা হচ্ছে আত্তা ও তানিসি, এটা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে এখানে, দিস ইজ তা ও তানিস, অর্থাৎ বলা হয়েছে তা অফ ফেমিনিন। খরজতা অর্থাৎ হুমার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল হিসেবে যুক্ত হয়েছে সুকুনযুক্ত আলিফ, অর্থাৎ আগের শব্দ ছিল খরজত, তার সাথে সুকুনযুক্ত একটি আলিফ যুক্ত হলো খরজতা। এখানে প্রথম যে পাঁচটা ভার্ব দেখতে পাচ্ছি, খরজা খরজা খরজু খরজাত খরজাতা, এগুলোকে বলা হচ্ছে সাকিন গ্রুপ। আমরা দেখি বাম দিকে অল ফাইল ইন দিস গ্রুপ আর আইদার মুস্তাতির অর হ্যাভ এ সুকুন অন দ্যাম, সো দিস গ্রুপ ইজ কল্ড সাকিন গ্রুপ। পরের গ্রুপের নাম কি সেটা আমরা দেখতে পাচ্ছি, নিচে যে বক্স আছে সেই বক্সে বলা হয়েছে অল ফাইল ইন দিস গ্রুপ হ্যাভ সেম ভাওয়েল সাইন অন দ্যাম, সো দিস গ্রুপ ইজ কল্ড মুতাহারিক। প্রথম পার্টটুকু সবগুলোর বেলায় একই, খরচ আপ টু এ পর্যন্ত সবগুলোতে কিন্তু একই ফরম্যাটে রয়েছে খরচ, কাজেই এটাকে বলা হচ্ছে মুতাহারিক গ্রুপ। এবার আমরা খেয়াল করি খরচ না, হুন্নার জন্য ফাইল হিসেবে এসেছে নুন জবর না, খরচ না। আন্তার জন্য ফাইল হিসেবে এসেছে এখানে তা, আন্তুমার জন্য ফাইল হিসেবে এসেছে তুমা, আংতুমের জন্য ফাইল হিসেবে এসেছে তুম, আন্তির জন্য ফাইল হিসেবে এসেছে তি, আংতুমার জন্য ফাইল হিসেবে এসেছে তুমা, আংতুন্নার জন্য ফাইল হিসেবে এসেছে তুন্না, আনার জন্য ফাইল হিসেবে এসেছে তু, নাহনুর জন্য ফাইল হিসেবে এসেছে না। এখানে আমরা খরজার মতো রাহাবা সামিয়া কারুমা এগুলো দিয়ে কনজুগেশন করবো ইনশাল্লাহ। আমরা অলরেডি খরজা দিয়ে কনজুগেশন করেছি, এখানে আরেকবার দেখে নিচ্ছি, খরজা খরজা খরজু খরজাত খরজাতা খরজনা খরজতা খরজতুমা খরজতুম খরজতি খরজতুমা খরজতুন্না খরজতু খরজনা। এবার আমরা দেখব দাহাবা, হি ওয়েন্ট হি ওয়েন্ট, দাহাবা দাহাবা দাহাবু দাহাবাত দাহাবাতা দাহাবনা, দাহাবতা দাহাবতুমা দাহাবতুম দাহাবতি দাহাবতুমা দাহাবতুন্না দাহাবতু দাহাবনা, সামিয়া সে শুনলো, সামিয়া সামিয়া সামিউ সামিয়াত সামিয়াতা সামিনা সামিতা সামিতুমা সামিতুম সামিতি সামিতুমা সামিতুন্না সামিতু সামিনা। কারুমা, কারুমা শব্দ অর্থ হচ্ছে তিনি সম্মানিত হলেন। এখানে আমরা কারুমা কারুমা কারুমু কারুমাত কারুমাতা কারুমনা করমতা করমথুমা করমথুম করমতি করমথুমা করমতুন্না করমতু করমনা। তো এখানে আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে সমস্ত ভার্বগুলোর কনজুগেশন একই রকম। আমরা যদি একটি ভার্বে কনজুগেশন পারি, সেক্ষেত্রে আমরা অন্য ভার্বগুলোকে একইভাবে সাফিক্স যুক্ত করে করতে পারি। যেমন আমরা খেয়াল করি উপরে যে আমরা রো দেখতে পাচ্ছি, খরজা রাহাবা সামিয়া কারুমা, এটা হচ্ছে ডিফল্ট ফর্ম, এটা হওয়ার জন্য প্রযোজ্য। দ্বিতীয় রটা খেয়াল করি আমরা,
সবগুলোতে সুকুনযুক্ত আলিফ যুক্ত হয়েছে, অর্থাৎ তারা দুজন। এখানে যদি বলি তারা দুজন বেরিয়ে গেল, তারা দুজন চলে গেল, তারা দুজন শুনল, তারা দুজন সম্মানিত হলো। পরের ওটা খেয়াল করি আমরা, এখানে প্রত্যয়ের সাথে সুকুনযুক্ত ওয়াও এবং আলিফ যুক্ত হয়েছে, যা দেখে বুঝবো এখানে ফাইল হচ্ছে হুম। তারা বেরিয়ে গেল, তারা চলে গেল, তারা শুনল, তারা সম্মানিত হলো। একই রকম খরজাত, দাহাবাত, সামিয়াত, কারুমাত, হিয়ার জন্য সুকুনযুক্ত তা এখানে দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে ফাইল হিসাবে হিয়া হচ্ছে মুস্তাতির, অর্থাৎ হিডেন। এরপরটা খেয়াল করি আমরা, খরজাতা, দাহাবাতা, সামিয়াতা, কারুমাতা, অর্থাৎ তায়ের সাথে সুকুনযুক্ত আলিফ যুক্ত হয়েছে এখানে। পরটা খেয়াল করি, খরজনা, দাহাবনা, সামিনা, করমনা, অর্থাৎ সবগুলোর সঙ্গে নুন জবরনা যুক্ত হয়েছে। পরটা খেয়াল করি, আন্তা, এখানে তা যুক্ত হবে, খরজতা, রাহাবতা, সামিতা, করমতা। পরটা ক্ষেত্রে খরজতুমা, দাহাবতুমা, সামিতুমা, করমতুমা, খরজতুম, দাহাবতুম, সামিতুম, করমতুম, খরজতি, দাহাবতি, সামিতি, করমতি, খরজতুমা, দাহাবতুমা, সামিতুমা, করমতুমা, খরজতুন্না, দাহাবতুন্না, সামিতুন্না, করমতুন্না। আনার জন্য তু যুক্ত হচ্ছে, খরজতু, দাহাবতু, সামিতু, করমতু। পরে হচ্ছে নাহনুর জন্য না যুক্ত হচ্ছে, খরজনা, দাহাবনা, সামিনা, করমনা। তাহলে আমরা যদি একটা ভাবে কনজুগেশন ভালো মতো শিখতে পারি, তাহলে বাকি ভাবগুলো কনজুগেশন আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের শুধু মনে রাখতে হবে সাফিক্স হিসেবে কি যুক্ত হচ্ছে ভার্বের মূল অংশের সাথে, তাহলে আমরা পরবর্তী ভার্বগুলো একইভাবে করতে পারবো ইনশাআল্লাহ। মোহাম্মদ বলছে, নাম দাহাবতু, আমি গিয়েছি। এখানে তু বলতে বুঝতেছি, এখানে ফাইল বা দুয়ার অব দ্য অ্যাকশন হচ্ছে আমি নিজেই, দাহাবতু, আমি গিয়েছি। হামিদ বলছে, ওয়া জামিলুকা, এবং তোমার বন্ধু। তারপরে আমরা বলছি, আইনা আবুহু, তার বাবা কোথায়। আমরা এক্ষেত্রে বলে রাখি, খবর বেশ কয়েক প্রকার রয়েছে, তার মধ্যে এটা একটা প্রকার যে পরিপূর্ণ বাক্য খবর হিসাবে আসতে পারে। যেমন এখানে আমরা জামিলুকা বললাম, তোমার বন্ধু, বলার পরে এখানে একটা পরিপূর্ণ বাক্য যেখানে বলা হচ্ছে আইনা আবুহু, তার বাবা কোথায়। মোহাম্মদ বলছে, আবুহু ফিল ইয়াবানি, তার বাবা জাপানে, হুয়া তাজিরুন কাবীরুন, তিনি একজন বড় ব্যবসায়ী। এখানে কাবীরুন নাত হিসেবে এসেছে, তাজিরুন হচ্ছে এখানে মানউদ। হামিদ, আলাকা আখুন ইয়া মুহাম্মাদু, তোমার কি ভাই রয়েছে হে মুহাম্মদ। মুহাম্মদ বলছে, নাম, লি আখুন ওয়াহিদুন, আমার রয়েছে এক ভাই। এখানে আখুন মানে ভাই, ওয়াহিদুন মানে হচ্ছে এক। এখানে ওয়াহিদুন শব্দটি নাত হিসেবে এসেছে, যেহেতু এখানে আখুন অর্থাৎ ভাইয়ের সংখ্যা প্রকাশ করছে, কাজে ওয়াহিদুন এখানে নাত, আখুন এখানে মানউদ। লি আখুন ওয়াহিদুন, এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, লি শব্দটি বাক্যের শুরুতে এসেছে হারফুজার এবং ইসিম মাজরুর। যখন বাক্যের শুরুতে আসে বুঝতে হবে মুবতাদা অনির্দিষ্ট, অর্থাৎ আখুন এক ভাই। যখন মুবতাদা অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে খবর আগে চলে আসে, এই জন্য বলা হয় খবর মুকদ্দাম, এবং মুবতাদা পরে আসার কারণে তখন বলা হয় মুবতাদা মুয়াক্খার। এখন যে জিনিসটা আমরা শিখব সেটি হচ্ছে আর্লি প্রেডিকেট অ্যান্ড লেট সাবজেক্ট, খবরুন মুকদ্দামুন ওয়া মুবতাদাউন মুয়াক্খারুন। আর্লি প্রেডিকেটকে বলছি আমরা খবরুন মুকদ্দামুন, লেট সাবজেক্টকে বলছি মুবতাদাউন মুয়াক্খারুন, মুবতাদা মুয়াক্খার। দুটো এক্সাম্পল দেখি শুরুতে, দ্য ম্যান ইজ ইন দ্য হাউস, আর রজুলু ফিল বাইতি,
এখানে মুবতাদা হচ্ছে আর রাজুলু ফি এবং আল বাইতি ফিল বাইতি এটাকে বলছি আমরা জারুন মাজরুরুন শিবুল জুমলাতি খবর সাধারণত মুবতাদা শুরুতে আসে এবং খবর পরে আসে দ্বিতীয় বাক্যে আমরা খেয়াল করি এ ম্যান ইজ ইন দ্য হাউস বাড়িটির মধ্যে একটি লোক বা একটি লোক বাড়িটির মধ্যে এখানে দেখতে পাচ্ছি ফি এবং আল বাইতি এ দুটো শব্দ শুরুতে এসেছে যাকে আমরা বলছি জারুন মাজরুরুন শিবুল জুমলাতি খবরও মুকদ্দাম যেহেতু খবর শুরুতে এসেছে এই জন্য আমরা বলছি খবরও মুকদ্দাম এবং রাজুলুন মুবতাদা মুয়াক্ষার এখানে রাজুলুন শব্দটি মুবতাদা এবং সেটা পরে এসেছে লক্ষণীয় বিষয় হলো প্রথম উদাহরণে ছিল দি ম্যান অর্থাৎ নির্দিষ্ট ছিল দ্বিতীয় বাক্য হচ্ছে এ ম্যান একজন মানুষ এখানে অনির্দিষ্ট অনির্দিষ্ট মুবতাদা হলে সেটি বাক্যের পরে আসে শুরুতে খবর চলে আসে আমরা যদি নোটটা দেখি এখানে এ শিবুল জুমলা ফ্রেজ হতে পারে সেটা জারুন মাজরুরুন অথবা জার্ফ ক্যান নেভার বি এ মুবতাদা কখনো মুবতাদা হতে পারবে না ইভেন দো এ সেন্টেন্স মে বিগিন উইথ ইট যদিও সেগুলির দ্বারা বাক্যের শুরু হয় তারপরও সেগুলো মুবতাদা হতে পারবে না এখানে আরেকটি এক্সাম্পল দেখি আমরা এ গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক আমাম আল মসজিদি হাদি কতন এখানে আমামা হচ্ছে জরফ আল মসজিদ হচ্ছে মুদাফ ইলাইহি দুটাকে মিলে আমরা বলছি শিবুল জুমলা এবং যেহেতু বাক্যের শুরুতে এসেছে কাজেই আমরা এটাকে বলছি খবর মুকদ্দম আর হাদিকত শব্দটা বাক্যের শেষে এসেছে যেটাকে আমরা বলছি মুবতাদা মুয়াক্কার অর্থাৎ মুবতাদা পরে এসেছে ইসমুহু উসামাতু তার নাম উসামা ওয়াহুয়া মাই এবং সে আমার সাথে হুনা এখানে ফিল মদিনাতিল মুনাওয়ারাতি অর্থাৎ সে আমার সাথে এখানে মদিনা মুনাওয়ারাতে তো ফি আসার কারণে মদিনাতি হয়েছে এবং মুনাওয়ারাতি এখানে কিন্তু নাত মাজরুর হয়েছে কারণ মদিনাতি এখানে মাজরুর ওয়ালি উখতুন ওয়াহিদাতুন এবং আমার রয়েছে এক বোন উখতুন একটি স্ত্রীবাচক শব্দ হওয়ার কারণে ওয়াহিদাতুন যে নাত এসেছে সেটিও স্ত্রীবাচক যার শেষে গলতা রয়েছে ইসমুহা জাইনাবু তার নাম জাইনাব ওয়াহিয়া ফিল ইরাকি এবং সে ইরাকে মা জাওজিহা এবং সে ইরাকে মা শব্দের পরে জাওজি হয়েছে কারণ মা হচ্ছে একটি জার্ফ যার পরবর্তী নাউন মাজরুর এবং জাওজুন এটি কিন্তু এখানে মুদাফ হিসেবে এসেছে হা এখানে মুদাফ ইলাইহি তাহলে অর্থ দাঁড়ালো সে তার স্বামীর সাথে ইরাকে জাওজুহা মুহান্দিসুন তার স্বামী একজন ইঞ্জিনিয়ার জাওজু এখানে মুবতাদা ওয়াহুয়া মুদাফ হা মুদাফ ইলাইহি মুহান্দিসুন এখানে খবর আইন্দাকা সাইয়ারাতুন ইয়া আখি হে আমার ভাই তোমার কাছে কি গাড়ি আছে মুহাম্মদ বলছে লা মা ইন্দি সাইয়ারাতুন আমার কাছে গাড়ি নেই এই লা শব্দের অর্থ হচ্ছে না এবং এই মা শব্দের অর্থ এখানে হবে নাই না আমার কাছে গাড়ি নেই ইন্দি দরাজাতুন আমার রয়েছে একটি বাইসাইকেল এখানে ইন্দি খবর মুকদ্দম খবর সামনে এসেছে এবং দরাজাতুন এখানে মুবতাদা মুয়াক্কার যেহেতু একটি বাইসাইকেল অনির্দিষ্ট হওয়ার কারণে মুবতাদা পরে এসেছে হামজাতু হামজা ইন্দাহু সাইয়ারাতুন তার রয়েছে একটি গাড়ি হামজাতু বলে আমরা নতুন একটি বাক্য সূচনা করলাম যে বাক্যটি পুরোটাই খবর হিসেবে এসেছে হামজার জন্য এরপর যে আমরা
types of khabar ba types of news anwaun khabar somporke janbo inshallah to amra dekhte pacchi ekhane khabar panch prokar ek number dekhte pacchi mufradun english amra bolchi one word ek shobdo jodi khabar ashe seta ki rokom hobe al kitabu jadidun boi ti notun ekhane jadidun shobdo ti khabar আল কোরআন কিতাবুল্লাহ এখানে কিতাব হচ্ছে খবর এবং মুদাফ আল্লাহই হচ্ছে মুদাফ ইলাইহি তো কিতাবুন হচ্ছে এখানে খবর দুই নাম্বার দেখতে পাচ্ছি জারুন ওয়া মাজরুরুন শিবহুল জুমলাতি আল কিতাবু আলাল মাকতাবি আলা এখানে হারফু জার মাকতাবি হচ্ছে ইসম মাজরুর আলাল মাকতাবি এটাকে আমরা বলছি জারুন ওয়া মাজরুরুন আবার বলছি শিবহুল জুমলাতি বাক্যাংশ বা ফ্রেজ নিচে উদাহরণটা খেয়াল করি ফিল বাইতি রজুলুন ফি এখানে হারফ জার আল বাইতি ইসম মাজরুর ফিল বাইতি দুটো মিলে আমরা বলছি জারুন মাজরুরুন শিবহুল জুমলাতি খবর এখানে খবর মুকদ্দম অর্থাৎ সেটি আগে এসেছে রজুলুন এখানে মুবতাদা মুবতাদা মুয়াক্ষর কারণ হলো সেটি পরে এসেছে এবং সেটি একটি অনির্দিষ্ট শব্দ রাজুলুন শব্দের অর্থ একজন লোক বলছে শিবুল জুমলা এবং পরে এসেছে এখানে খবর হিসাবে এখানে এক শব্দে নয় বরং একাধিক শব্দে এসেছে খবর এটা আরেকটা টাইপস আছে এখানে দেখতে হচ্ছে তিন নম্বর জার্ফ বা অ্যাডভার্ব যেমন উদাহরণটা খেয়াল করি আল কিতাবু তাহত আল মাকতাবি বইটি টেবিলটির নিচে তাহতা এখানে জার্ফ আবার দেখছি আমরা আমামাল বাইতি হাদি কতুন বাড়িটির সামনে রয়েছে একটি বাগান এখানে আমামা শব্দটি বাক্যের শুরুতে এসেছে এবং সেটা খবর হিসেবে এসেছে এবার দেখি সেন্টেন্স হিসাবেও কিন্তু খবর আসতে পারে আল জুমলাতু বা সেন্টেন্স এটা দুই রকম হতে পারে আল জুমলাতুল ইসমিয়া নামবাচক বাক্য যেমন হামিদুন হামিদ আখুহু ওয়াজিরুন তার ভাই একজন মন্ত্রী হামিদের খবর হিসাবে পুরো বাক্যটি এসেছে যে বাক্যটি নামবাচক বাক্য বা নমিনাল সেন্টেন্স যেহেতু এটা নাউন দিয়ে শুরু হয়েছে কাজে এটি একটি নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়া পরের বাক্য ফাতিমাতু ইনদাহা সাইয়ারাতুন ফাতিমা তার রয়েছে একটি গাড়ি তো খেয়াল করলাম প্রথমত ফাতিমা তু এটাকে আমরা বলছি মুবতাদা এবং পুরো বাক্যটা যেখানে বলা হয়েছে ইনদাহা সাইয়ারাতুন এটাকে আমরা বলছি খবর এই খবর হিসেবে যে বাক্যটা এসেছে এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া এবং এই বাক্যের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সাইয়ারাতুন শব্দটি মুবতাদা এবং ইনদাহা হচ্ছে এখানে খবর জুমলাতুল ফেলিয়া সম্পর্কে একটা ধারণা নিই আমরা বিলালুন বলছে খরজা মিনাল ফাসলি সে কক্ষ থেকে বেরিয়ে গেল তাহলে এখানে বিলাল দিয়ে শুরু করলাম এবং পরবর্তী যে বাক্যটি আসলো সেই বাক্যটি হচ্ছে ক্রিয়াবাচক বাক্য বা জুমলাতুল ফেলিয়া এখানে খবর হিসেবে এসেছে আত্তালিবাতু যাহাবনা ইলাল মাদরাসাতি ছাত্রীগুলো তারা মাদ্রাসার দিকে গেল এখানে যাহাবনা ইলাল মাদ্রাসাতি যেহেতু এটা একটি ফিল বা ভার্ব দিয়ে শুরু হয়েছে বাক্যটি কাজে এটা একটি জুমলাতুল ফেলিয়া এবং পুরো বাক্যটি এখানে খবর হিসেবে এসেছে খবর প্রথমত তিন প্রকার এক শব্দে অথবা ফ্রেজ হিসেবে আসতে পারে শিবহুল জুমলা অথবা সেন্টেন্স হিসেবে আসতে পারে শিবহুল জুমলাতি দুই প্রকার জারুন ও মাজরুরুন আরটা হচ্ছে জরফ আর সেন্টেন্স আবার দুই প্রকার জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেলিয়া তামারিন অনুশীলনী সমূহ এরপর যে আমরা দেখে নেব এক নম্বর প্রশ্ন বলা হয়েছে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি আজিব শব্দের অর্থ হচ্ছে অ্যান্সার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন
এক নম্বর প্রশ্ন, মাসমুকা, তোমার নাম কি? এটা উত্তর যদি আমরা দিতে চাই তাহলে বলতে হবে ইসমি, ইসমি আমার নাম মুহাম্মদ, ইসমি মুহাম্মাদুন। দুই নম্বর প্রশ্ন, মিন আইনা আনতা, তুমি কোত্থেকে? আনা মিনাল ইয়াবানি, আমি জাপান থেকে। তিন নম্বর প্রশ্ন, মা লুগাতুকা, তোমার ভাষা কি? লুগাতি আল ইয়াবানিয়াতু, আমার ভাষা জাপানি। আইনা আবুকা, তোমার বাবা কোথায়? আবি ফিল ইরাকি, আমার বাবা ইরাকে। আইনা উম্মুকা, তোমার মা কোথায়? আমি বলতে পারি এখানে হিয়া বলতে পারি বা উম্মি বলতে পারি, হিয়া ফিল ইরাকি, তিনি ইরাকে। আলাকা আখন, তোমার কি ভাই রয়েছে? বলবো নাম, লি আখন ওয়াহিদুন, আমার এক ভাই রয়েছে। আলাকা উখতুন, তোমার কি বোন রয়েছে? বলবো নাম, লি উখতুন ওয়াহিদাতুন, আমার এক বোন রয়েছে। পরের প্রশ্ন, আইন্দাকা সাইয়ারাতুন, তোমার কি গাড়ি রয়েছে? লা মা ইন্দি সাইয়ারাতুন, আমার কাছে গাড়ি নেই। নয় নম্বর, আইন্দাকা দাররাজাতুন, তোমার কাছে কি সাইকেল রয়েছে? নাম ইন্দি ইন্দি দাররাজাতুন, আমার কাছে বাইসাইকেল রয়েছে। আইন্দাকা কলামুন, তোমার কাছে কি কলম রয়েছে? ইন্দি কলামুন। আইন্দাকা দাফতারুন, আইন্দাকা দাফতারুন, তোমার কাছে কি নোটবুক বা খাতা রয়েছে? নাম নাম ইন্দি দাফতারুন, জি আমার কাছে খাতা রয়েছে। আবু কাতাজিরুন, তোমার বাবাকে একজন ব্যবসায়ী? নাম, আমরা বলতে পারি আবি হুয়া বলতে পারি, আবি তাজিরুন, আমার বাবা একজন ব্যবসায়ী। নম্বর থার্টিন, মিন আইনা মুহাম্মাদুন, মুহাম্মাদ কোত্থেকে? উত্তর আমরা বলতে পারি হুয়া মিনাল হিন্দি, সে হিন্দুস্তান থেকে। নম্বর ফোরটিন, মা লুগাতুহু, তার ভাষা কি? আমরা বলতে পারি লুগাতুহু আল উর্দিয়াতু, তার ভাষা উর্দু। ফিফটিন, আইনা আবুহু, তার বাবা কোথায়? হুয়া ফিল কুয়াইতি, তার বাবা কুয়েতে। আইনা উম্মুহু, তার মা কোথায়? দিতে পারি হিয়া আইদন ফিল কুয়াইতি, তিনিও কুয়েতে। মিন আইনা হামজাতু, মিন আইনা হামজাতু, হামজা কোত্থেকে? আমি বলবো হুয়া মিনাল ইয়াবানি, সে জাপান থেকে। মা লুগাতুহু, লুগাতুহু আল ইয়াবানিয়াতু, ইয়াবানিয়াতু, তার ভাষা জাপানি ভাষা। আইনা আবুহু, তার বাবা কোথায়? আমি বলতে পারি আবুহু ফিল ইয়াবানি, তার বাবা জাপানে। আইনা জাইনাবু, জাইনাব কোথায়? বলতে পারি আমরা হিয়া ফিল ইরাকি, সে ইরাকে। আইনা জাওজুহা, আইনা জাওজুহা, তার স্বামী কোথায়? আমরা বলতে পারি হুয়া ফিল ইরাকি, হুয়া ফিল ইরাকি, তিনি ইরাকে। জাওজুহা মুদাররিসুন, তার স্বামী কি একজন শিক্ষক? লা জাওজুহা মুহান্দিসুন, তার স্বামী একজন ইঞ্জিনিয়ার। দুই নম্বর প্রশ্ন দেখি, শূন্যস্থান হু অথবা হা দিয়ে পূরণ করতে হবে। হা দিহিল বিন্তু তলিবাতুন, এই মেয়েটি একজন ছাত্রী। এখানে ইসমু, ছাত্রী যেহেতু বলা আছে কাজে এখানে ইসমুর পরে হা হবে, ইসমু হা। জাইনাবু, তার নাম হলো জাইনাব। দুই নম্বর বাক্য, মুহাম্মাদুন তবিবুন ওয়াবনু, এদিকে বলা আছে মুহান্দিসুন, তাহলে ওয়াবনুহু হবে এখানে, যেহেতু পুরুষবাচক শব্দ, তার ছেলে একজন ইঞ্জিনিয়ার। নাম্বার থ্রি, হাদা রাজুলু তাজিরুন কাবিরুন, এই লোকটি একজন বড় ব্যবসায়ী। এখানে হবে ইসমুহু আবদুল্লাহি,
তার নাম আব্দুল্লাহ। আমিনাতু ফিল গুরফাতি ওয়া উম্মুহা ফিল মাতবাখি, তার মা রান্নাঘরে। পাঁচ নম্বর, আয়েশাতু তবিবাতুন ওয়া উখতু, যেহেতু উখতু বলা হয়েছে তার বোন, কাজে স্ত্রীবাচক হওয়ার কারণে এখানে হা দিতে হবে, ওয়া উখতু হা মুমাররিদাতুন। এখানে শব্দটা কিন্তু মুমাররিদাতুন, আমরা এইভাবে ভেঙে লিখলে বুঝতে পারি, মুমাররিদাতুন। মুমাররিদাতুন শব্দের অর্থ সেবিকা। আয়েশা একজন ডাক্তার এবং তার বোন একজন সেবিকা। খরজা মুহাম্মাদুন মিনাল ফাসলি ওয়া খরজা মাআহু জামিলু, আমরা বলতে চাচ্ছি তার বন্ধু, তাহলে বলতে হবে জামিলুহু। অর্থ দাঁড়ালো কি, খরজা মুহাম্মাদুন মিনাল ফাসলি, মুহাম্মাদ শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেল, ওয়া খরজা মাআহু জামিলুহু, এবং তার সাথে তার বন্ধুও বেরিয়ে গেল। তিন নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে নিম্নের প্রশ্নটার মতো তোমরা পাঁচটা এক্সাম্পল দাও। যেমন এখানে বলা হয়েছে আইন্দাকা কলামুন, তোমার কাছে কি কলম রয়েছে? উত্তরে বলতে হবে নাম ইন্দি কলামুন, হ্যাঁ আমার কাছে কলম রয়েছে। অনুরূপভাবে চার নম্বর, এখানে বলা হয়েছে নিম্নের এক্সাম্পলটার মতো তোমরা পাঁচটা এক্সাম্পল নিয়ে আসো, যেখানে বলা হয়েছে আইন্দাকা কলামুন, তোমার কাছে কি কলম রয়েছে? এক্ষেত্রে আমরা উত্তর দিচ্ছি লা মা ইন্দি কলামুন, না আমার কাছে কলম নেই। তাহলে এই এক্সাম্পলের মতো আমরা আরও পাঁচটি এক্সাম্পল তৈরি করব। তাহলে তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের বেলায় আমরা খেয়াল করি, যখন আমরা বলছি হ্যাঁ আমার কাছে রয়েছে, তখন শুধু বলছে নাম ইন্দি কলামুন, আমার কাছে একটি কলম রয়েছে। যখন আমরা বলছি লা না, পরে আমরা বলছি আমার কাছে কলম নাই, প্রথম লা অর্থ হচ্ছে না, দ্বিতীয় মা অর্থ হচ্ছে এখানে নাই, একে হারফুন নাফি বলা হয়, অর্থাৎ না বোধক মা। এভাবে আমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য নিজেদের মতো করে পাঁচটি করে সেন্টেন্স লিখব। বাইতুন একটি বাড়ি, বাইতুন শব্দের সাথে প্রোনাউনকে অ্যাটাচড করে লেখা হয়েছে বাইতি, অর্থ হলো মাই হাউস। বাইতুকা ইয়োর হাউস, বাইতুহু হিস হাউস, বাইতুহা হার হাউস। কলামুন, এখানে বলা হয়েছে কলামুন দিয়ে প্রোনাউনগুলোকে অ্যাটাচড করে নিচের মতো করে লিখো, অর্থাৎ বলা আছে হাদা কলামি, এই হলো আমার কলম, হাদা কলামুকা, এই হলো তোমার কলম, হাদা কলামুহু, এই হলো তার কলম, একজন পুরুষ লোকের কলম, হাদা কলামুহা, এই হলো তার, অর্থাৎ একজন স্ত্রী লোকের কলম। এভাবে আমাদেরকে নিচেরগুলো লিখতে হবে, আমি একটি করে দেবো, বাকিগুলা নিজেদেরকে করতে হবে। হাদা কিতাবি, এই হলো আমার বই, হাদা কিতাবুকা, এই হলো তোমার বই, হাদা কিতাবুহু, এই হলো তার বই, অর্থাৎ পুরুষ লোকের বই, কিতা হাদা কিতাবুহা, এই হলো তার, অর্থাৎ একজন স্ত্রী লোকের বই। এখানে সারিরুন শব্দ অর্থ খাট, যেটা একটা মেসকুলিন শব্দ, এখানেও হাদা হবে। ইসমুন হচ্ছে নাম, এটাও মেসকুলিন শব্দ। মিন্দিলুন মানে রুমাল, এটা একটা পুরুষবাচক শব্দ। ইবনুন মানে হচ্ছে পুত্র, এটা একটি পুরুষবাচক শব্দ। সাইয়ারাতুন, এটা একটি স্ত্রীবাচক শব্দ যার অর্থ হচ্ছে গাড়ি, সেক্ষেত্রে আমাদেরকে শুরু করতে হবে হাদিহি দিয়ে, হাদিহি সাইয়ারাতি। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে শেষে গলতা ছিল, যখন গলতার সাথে ইয়া যুক্ত হচ্ছে তখন কিন্তু এটা ওপেন তায় পরিণত হচ্ছে, সাইয়ারাতি, এটি আমার গাড়ি, হাদিহি সাইয়ারাতুকা, এটি তোমার গাড়ি, হাদিহি সাইয়ারাতুহু, এটি তার, অর্থাৎ পুরুষ লোকের গাড়ি,
হাদিহি সাইয়ারাতুহা এটি তার অর্থাৎ একজন স্ত্রী লোকের গাড়ি। অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছি মিফতাহুন চাবি পুরুষবাচক শব্দ, ইয়াদুন হাত স্ত্রীবাচক শব্দ, কাজে এখানেও হাদিহি লিখতে হবে। ছয় নম্বর ইকরা পড়ো, এখানে দেওয়া আছে লি লাকা লাহু লাহা। লি মানে হচ্ছে আমার, লাকা মানে হচ্ছে তোমার, লাহু মানে হচ্ছে তার, লাহা মানে হচ্ছে তার অর্থাৎ একজন স্ত্রীলোকের। এখানে আমরা বি এবং লি এ দুটো দিয়ে চোদ্দটা প্রমাণকে যুক্ত করবো ইনশাল্লাহ। বি শব্দের অর্থ উইথ বা দ্বারা, এনে বেশ কয়েকটি অর্থ আছে বিয়ের। লি এর অর্থ হচ্ছে ফর, কখনো কোনো বিলংস টু, এ ধরনের অর্থ আসে। তো আমরা খেয়াল করি এখানে হু দিয়ে যুক্ত হওয়ার পরে হলো বিহি, হওয়া উচিত ছিল বিহু, কিন্তু বিহু উচ্চারণ করাটা তুলনামূলক কঠিন, সহজ করার জন্য বিহি করা হয়েছে। বিহি বিহিমা বিহিম, বিহা বিহিমা বিহিন্না, বিকা বিকুমা বিকুম, বিকি বিকুমা বিকুন্না, বি বিনা। এখানে পরিবর্তন হচ্ছে বিহি বিহিমা বিহিম বিহিমা বিহিন্না এই পাঁচটিতে। পরে আমরা দেখি লি দিয়ে যুক্ত করা লাহু লাহুমা লাহুম, হওয়া উচিত ছিল লিহু, লাম নিজেই পরিবর্তন গ্রহণ করেছে অর্থাৎ সে লি এর পরিবর্তে লা হয়েছে। এখানে এই পয়েন্টে বলা হয়েছে দ্য প্রিপজিশন লি গেটস এ ফাতহা ওয়েন ইট ইজ ফলোড বাই অ্যান অ্যাটাচড প্রোনাউন। তবে একটা এক্সেপশন আছে, যে এক্সেপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি একমাত্র ইয়াউল মুতাকাল্লিমের বেলায় অর্থাৎ লামজের লি রয়েছে, সুকুনযুক্ত ইয়ার কারণে সে লামজের লি এই ফর্মে চলে এসেছে। এবার আমরা পুরোপুরি কনজুগেশনটা শেষ করি। লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না, লি লানা। লাহু হচ্ছে তার জন্য, লাহুমা তাদের দুজনের জন্য, লাহুম হচ্ছে তাদের সকলের জন্য, লাহা তার সে একজন স্ত্রীলোকের জন্য, লাহুমা তারা দুজন স্ত্রীলোকের জন্য, লাহুন্না তাদের সকল স্ত্রীলোকের জন্য, লাকা তোমার জন্য, তোমাদের দুজনের জন্য, লাকুম তোমাদের সকলের জন্য, লাকি একজন স্ত্রীলোককে বা একজন মেয়েকে উদ্দেশ্য করে বলছি লাকি তোমার জন্য, লাকুমা তোমাদের দুজনের জন্য, লাকুন্না তোমাদের সকলের জন্য, লি আমার জন্য, লানা আমাদের সকলের জন্য। লি উখতুন ওয়াহিদাতুন, আমার রয়েছে এক বোন। দুই নম্বর বাক্য আলাকা আখুন, তোমার কি ভাই রয়েছে? লা না, মা লি আখুন, আমার ভাই নেই। এখানে আমরা লাকা এবং লি এর ব্যবহার দেখলাম। তিন নম্বর উখতি, আমার বোন, এখানে বলার পরে আমরা কিন্তু থামলাম, এটা কমা হবে। লাহা তিফলুন সগিরুন, তার রয়েছে একটি ছোট ছেলে শিশু। এখানে তিফলুন হচ্ছে মানউত, সগিরুন হচ্ছে এখানে নাআত বা সিফাত। লাহা শব্দটি আগে আসার কারণ হলো তিফলুন এখানে অনির্দিষ্ট মুবতাদা, যার কারণে তিফলুন শব্দটি পরে এসেছে। লাহা জারুন ও মাজরুরুন, এটি আগে এসেছে। চার নম্বর জামিলি, আমার সহপাঠী। লাহু আখুন ওয়া উখতুন, তার রয়েছে এক ভাই এক বোন। এখানে আমরা লাহুর ব্যবহারটা পেলাম। এখানে একটা বিষয় লক্ষণীয়, যখন আমরা বলছি ভাই আছে অথবা বোন আছে তখন কিন্তু আমরা ব্যবহার করছি লি লাকা লাহু লাহা এসব, অর্থাৎ হাফ পর্যার লি আসতেছে। আর যখন আমরা বলছি গাড়ি কলম কিতাব রয়েছে তখন আমরা বলছি ইং দি ইং দাকা। এখানে বলা হয়েছে না কৌলু উইসে, আমরা বলে থাকি ইং দি কিতাবুন, আমার রয়েছে একটি বই। আর কি বলে থাকি আমরা? ওয়ানা কৌলু লি আখুন, আমার এক ভাই রয়েছে। লা না কৌলু, আমরা বলি না ইং দি আখুন, ইং দি কথাটা আমরা ব্যবহার করি না। যখন ভাইয়ের কথা বলবো তখন এখানে আমরা লি ব্যবহার করব। পরের অনুশীলনী দেখি আমরা। এখানে সাত নাম্বার অনুশীলনী,
লেখা রয়েছে মা, মা শব্দের অর্থ আমরা যদি বলি সাথে বা উইথ। এখানে আমরা মা দিয়ে প্র্যাকটিস করব ইনশাল্লাহ। এক নম্বর বাক্য খেয়াল করি আমরা, খরজা হামিদুন মা খলিদিন, হামিদ বেরিয়ে গেল খলিদের সাথে। মার পরবর্তী নাউনটা হবে মাজরুর, এই জন্য খলিদিন হয়েছে। দুই নাম্বার, যাহাবা তবিবু, ডাক্তার গেলেন, মা মাল মুহান্দিসি, মা শব্দের পরে মুহান্দিস শব্দটি মাজরুর অবস্থায় এসেছে, অর্থ দাঁড়ালো ডাক্তার সাহেব গেলেন ইঞ্জিনিয়ার সাহেবের সাথে। তিন নাম্বার বাক্য, জালাসাল মুদাররিসু মাল মুদিরি, এখানে আমরা দেখতে পাচ্ছি মা শব্দের পরে মুদিরি হয়েছে অর্থাৎ মাজরুর হয়েছে, অর্থ দাঁড়ালো শিক্ষকটি বসলেন ডিরেক্টর সাহেবের সাথে। মান মাআকা ইয়া আলিয়্যু, হে আলী, তোমার সাথে কে? তাহলে আমরা দেখতে পাচ্ছি মা শব্দের সাথেই কিন্তু কা শব্দটি এসেছে যুক্ত অবস্থায়, এবং এই কা কিন্তু মাজরুর, যদিও সে জের গ্রহণ করেনি কিন্তু তার পজিশনটা মাজরুর পজিশন। মাই জামিলি, আমার সাথে আমার সহপাঠী, এখানে আমরা দেখতে পাচ্ছি মাই মা শব্দের সাথে ইয়া যুক্ত অবস্থায় এসেছে, যার কারণে আইনের নিচে কাসরা হয়েছে। পাঁচ নম্বর বাক্য, আমিনাতু মাহা জাওজুহা, এখানে আমরা দেখতে পাচ্ছি মার সাথে হা যুক্ত হয়েছে, মা এখানে জরফ, হা হচ্ছে মুদাফ ইলাইহি, অর্থ দাঁড়ালো আমিনা, তার সাথে রয়েছে তার হাজব্যান্ড। এখানে মাআহা জাওজুহা এটি পুরোটাই কিন্তু নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়া খবর হিসাবে এসেছে। ছয় নম্বর বাক্য, খরজা আবি মিনাল বাইতি, আমার বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মান খরজা মাআহু, তার সাথে কে গেলেন? মাআহু, এখানে আমরা দেখতে পাচ্ছি মার সাথে হু অ্যাটাচড অবস্থায় এসেছে, মা হচ্ছে জরফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি। খরজা মাআহু আম্মি, এখানেও মাআহু এসেছে, এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে তার সাথে আমার চাচা গেলেন, তার সাথে আমার চাচা গেলেন। আট নম্বর অনুশীলন খেয়াল করি আমরা, বলা রয়েছে বাইতুন বাইতুকা বাইতুহু বাইতুহা বাইতি। আবুন দিয়ে দেখি আমরা, আবুকা আবুহু আবুহা আবি, এখানে লক্ষণীয় বিষয় হলো একটি এক্সট্রা ওয়াও এসেছে আবু এবং কায়ের মাঝখানে, অনুরূপভাবে আবুহু এখানেও এসেছে, আবুহা এখানেও এসেছে। আবি এখানে যেহেতু ইয়া রয়েছে কাজেই এখানে অতিরিক্ত ওয়াও ব্যবহার করা হয়নি। অনুরূপভাবে আখুন, আখুকা আখুহু আখুহা আখে, এখানে আমরা আবুনের মতো আখুনেও অতিরিক্ত একটি ওয়াও যুক্ত হতে দেখলাম। আবি ওয়া উম্মি ফিল বাইতি, আবুন এবং আখুনের এই যে নিয়মটা আমরা দেখলাম তার কিছু প্র্যাকটিস আমরা করে নেব এই অনুশীলনীর মধ্যে। এক নম্বর বাক্যে আমরা খেয়াল করি, আবি ওয়া উম্মি, এখানে মিমের উপরে তাজদিদ হবে, এখানে সুকুন হবে, ফিল বাইতি, আমার বাবা এবং আমার মা বাড়িতে, এখানে আবু প্লাস ইয়া, উম্মু প্লাস ইয়া, আমার বাবা আমার মা। দুই নম্বর, আইনা আবুকা ইয়া হামিদু, তোমার বাবা কোথায় হে হামিদ, এখানে আমরা পাচ্ছি আবুকা। যাহাবা ইলাসুকি, তিনি বাজারে গেলেন। তিন নম্বর, আহুকা তবিবুন, তোমার ভাই কি একজন ডাক্তার, এখানে আমরা পেলাম আখুকা। লা হুয়া মুদাররিসুন, না তিনি একজন শিক্ষক। চার নম্বর, জাইনাবু ফিল রিয়াদি, জয়নাব রিয়াদে, আখুহা ফি তাইফি, তার ভাই তায়েফে, ওয়া আবুহা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, এবং তার ভাই মদিনা মুনাওয়ারাতে। তো চার নম্বর বাক্যে আমরা আখুহা এবং আবুহা
এই এক্সাম্পলটা পেলাম। পাঁচ নম্বর বাক্য, হাযা ত্বালিবু, এই ছাত্রটি, বলে আমরা থামবো, আবুহু ওয়াজিরুন, তার বাবা একজন মন্ত্রী, ওয়া আখুহু তাজিরুন কাবীরুন, এবং তার ভাই একজন বড় ব্যবসায়ী। এখানে আমরা এই বাক্যটাকে যদি অ্যানালাইসিস করি, হাদা হচ্ছে ইসমু ইশারা এবং সেটা মুবতাদা, তলিব হচ্ছে এখানে বাদাল, এবং পরবর্তীতে যে বাক্যটি এসেছে আবুহু থেকে শুরু করে কাবিরুন পর্যন্ত, এই পুরো বাক্যটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া, খবর হিসেবে এসেছে। এখন আমরা দেখি আবুহু, আবু হচ্ছে এখানে মুবতাদা, ওয়াহুয়া মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি, ওয়াজিরুন মন্ত্রী, এটা হচ্ছে খবর, ওয়া হচ্ছে এখানে হারফ আতফ, আখুহু, আখু এখানে মুবতাদা, ওয়াহুয়া মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি, তাজিরুন হচ্ছে এখানে খবর এবং সেটা মানউত, কাবিরুন হচ্ছে এখানে নাআত বা সিফাত। ছয় নম্বর বাক্য, যাহাবা আখি ইলাল মাদ্রাসাতি ওয়া যাহাবা আবি ইলাল জামিআতি, এখানে আমরা দুটো এক্সাম্পল পাচ্ছি, আখি এবং আবি, অর্থ কী দাঁড়াচ্ছে, আমার ভাই বিদ্যালয়ে গেল এবং আমার বাবা ইউনিভার্সিটিতে গেল। নয় নম্বর অনুসরণী, কিছু নাম রয়েছে, নামগুলো আমরা দেখি, মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, আব্বাসুন, মাহমুদুন, এগুলো নামের শেষে আমরা দেখতে পাচ্ছি তানভিন রয়েছে, দুই পেশ রয়েছে, কিন্তু নিচের নামগুলো যদি আমরা খেয়াল করি সেখানে আমরা দেখতে পাচ্ছি, এক নম্বর নাম হামজাতু, তলহাতু, উসামাতু, মুআউইয়াতু, ইকরিমাতু। এখানে লক্ষণীয় বিষয় হলো এই নামগুলোর শেষে কিন্তু গলতা রয়েছে এবং এক পেশ রয়েছে। যদিও নামগুলো স্ত্রীবাচক নামের সাথে সাদৃশ্য বহন করে, কিন্তু নামগুলো যেহেতু পুরুষদের জন্য ব্যবহৃত হয়ে এসেছে কাজে এগুলো পুরুষের নাম, হামজাতু, তলহাতু, উসামাতু, মুআবিয়াতু এবং ইকরামাতু, এই নামগুলো ডিপটট, অর্থাৎ এরা তিনটা রূপ গ্রহণ করে না, মাত্র দুইটি রূপ গ্রহণ করে, যখন মাজরুর হওয়ার কথা তখন তারা জবর গ্রহণ করে, অর্থাৎ গলতার উপরে পেশ থাকবে না হয় জবর থাকবে, জের গ্রহণ করবে না। এখানে বলা হয়েছে নিচে নামগুলো পড়ো এবং উপযুক্ত ভাওয়াল সাইনগুলো দিয়ে দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি খালিদুন, হামজাতু, আম্মারুন, আনাসুন, মুআবিয়াতু, হামিদুন, উসামাতু, ইকরামাতু, আব্বাসুন, মুহাম্মাদুন, তলহাতু। এখানে আমরা নতুন শব্দগুলো দেখে নেই, আল কালিমাতুল জাদিদাতু, আল কালিমাতু, আল জাদিদাতু, আল কালিমাতু হচ্ছে এখানে মানউত, আল জাদিদাতু হচ্ছে এখানে নাআত, নতুন শব্দ সমূহ। আল জামিলু, জামিলু শব্দের অর্থ হচ্ছে সহপাঠী, আল জাওজু শব্দের অর্থ হচ্ছে স্বামী, ওয়াহিদুন শব্দের অর্থ হচ্ছে এক, ফাতান শব্দের অর্থ হচ্ছে যুবক বা তরুণও বলতে পারি আমরা, মা শব্দের অর্থ হচ্ছে সাথে, আত্তিফলু শব্দের অর্থ হচ্ছে ছেলে শিশু, আল কুয়াইতু শব্দের অর্থ হচ্ছে কুয়েত, একটি দেশের নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা দশম অধ্যায় শেষ করতে পেরেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।